মিনা, রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। আর এই পাল্টা আক্রমণে একদিনেই ইউক্রেনের 500 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন তারা। রুশ মন্ত্রণালয় বলছে, গত 24 ঘণ্টায় দক্ষিণ দোনেৎস্ক এবং দোনেৎস্কর দিকে ব্যর্থ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ সময় তাদের প্রতিহত করতে রুশ সেনা কমান্ডাররা সেনা, বিমান এবং কামান ব্যবহার করেন। আর তাদের সম্মিলিত হামলায় কমপক্ষে 500 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া 5টি ট্যাঙ্ক, কয়েকটি সাজোয়া যান এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল পাল্টা আক্রমণে তারা প্রাথমিক অবস্থায় 100 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত 7টি গ্রাম স্বাধীন করেছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।